হ্যালো, কি খবর, কেমন আছো? আমি জানি বহুদিন পরে বাংলা চ্যানেলে আমি নিয়ে এসেছি একটা ব্লগ। প্রথমত অনেককে বলছি থ্যাংক ইউ যারা হিন্দি চ্যানেলে গিয়ে কমেন্ট করেছিল যে বাংলা চ্যানেলে ব্লগ কোথায়। না, এটাকে রাখতেই হবে ট্রাইপডটার হাতের থেকে নিচে। তবে সকাল থেকে একটু ল্যাদ খাচ্ছি আজকে আমি, বুঝেছো তো? সারাদিন ঘরে বসে থাকি তো, এখানে তো লকডাউন, তোমরা যারা জান কলকাতায় তো যা কাণ্ড চলছে বেঙ্গলে, বাপ রে বাপ, মমতা জেতার পর ভায়োলেন্সের যা সব খবর শুনছি, পলিটিক্সটা একটা কি বলবো। ছাড়ো, চা বানাচ্ছি আমরা। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। একদিকে তো মানুষ সবাই এমনিতেই করোনার জন্য ত্রাহি ত্রাহি প্রচুর মানুষ মারা যাচ্ছে, চেনা জানা তো প্রচুর শুনছি, আজকে এই মারা গেছে, সে মারা গেছে, রোজই শুনছি সকাল উঠে। হচ্ছে ভগবান জানে, আমার জ্যাগরি পাউডার শেষ, মানে আমি ইউজুয়ালি চা বানাচ্ছি, চাতে আমি জ্যাগরি পাউডার দিই, বাট ওটা শেষ। এবারে অনলাইন অর্ডার করেছি কিন্তু এসে পৌঁছায়নি, লকডাউন তো জিনিসপত্র আসছে না। তো চিনি দিয়ে আজকে চা খাচ্ছি, বহু বছর পর, বহু বছর পর। আমি ইউজুয়ালি চিনি প্রেফার করি না চাতে। আদাটা নিয়ে আসি, ঠিক আছে? এখন 12:30 বাজতে চললো আর আমি লেট চা করছি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো যে আমি জাস্ট একটা চিয়া সিডস ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি শেয়ার করেছি ইনস্টাগ্রামে। এই না ফলো করছো সেখানে ফলো করতে পারো। তোমরা যদি চাও যে বাংলা চ্যানেলে ওই ভিডিওটা, ওই রেসিপিটা আমি শেয়ার করি তোমার সঙ্গে, দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি, খুব ইজি, যে কেউ বানাতে পারবে, কিচ্ছু জিনিস লাগে না, তিন চারটে জিনিস চাই আর খুব হেলদি, খুব টেস্টি, আর গ্রীষ্মকালে সামারের জন্য পারফেক্ট। ব্রেকফাস্টে খেতে পারো, মিড মর্নিং স্ন্যাক্স খেতে পারো, মানে যখন গরম লাগলে তখন বেসিক্যালি খেতে পারো, ঠিক আছে? তো সেটা বানিয়েছিলাম, সেটা রেসিপি বাংলা চ্যানেলে চাইলে বলো, আমি এখানেও করে দেবো। আর হ্যাঁ, চাটা বানিয়ে তারপর তোদের সঙ্গে কথা বলছি। কী কথা বলবো বলো তো, আজকে আমরা একটু ডায়েট নিয়ে কথা বলবো, কারণ কি আমি কিছুদিন আগে ব্লগস পোল দিয়েছিলাম। সত্যি কথা বলতে একটা কথা বলবো, আমার মনে হয় ডায়েটটা যত সিম্পল হয় তত ভালো হয়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের কারোর ডায়েট এখন আর সিম্পল নেই, কনসিডারিং দ্য অপশনস দ্যাট উই হ্যাভ অ্যারাউন্ড আস। আচ্ছা, আমি চাটা বানিয়ে দেওয়ার গিয়ে যাচ্ছি, একটু কথা বলছি। ওকে, মাই চা ইজ রেডি। ওকে, চলো তাহলে তোমাদের সঙ্গে কথা বলি যে ডায়েটটা কী কী রাখতে হয়। চা খেতে খেতে প্রচণ্ড এখানে গরম, প্রচণ্ড গরম। সবচেয়ে আগে তোমাকে জানতে হবে যে তোমার পারপাসটা কী এখন, মানে হেলদি থাকার জন্য তুমি ফিটনেস আসতে চাও, না জাস্ট ফিট থাকার জন্য, মনটা ভালো রাখার জন্য, ওজন কমানোর জন্য, ওজনটা মেনটেন করার জন্য, বা ওয়েট গেইন করার জন্য। অনেকে খুব স্কিনি হয় তারা ওয়েট গেইনও করতে চায়, বা জাস্ট তুমি ইউটিউবে কাউকে দেখেছো, আমাকে বা অন্য কাউকে দেখে তোমার তুমি ইন্সপায়ার হয়েছো যে আমাকে এরকম হতে হবে, তাই জন্য আমাকে ওয়েট লস করতে হবে, তাই জন্য আমাকে ফিট হতে হবে। ওই পারপাসটা জানা খুব দরকার, তারপরেই তুমি ডিসাইড করবে যে তুমি সেটাকে অ্যাচিভ করতে পারবে কি পারবে না। সবার জার্নি ডিফারেন্ট হয়। আর একটা জিনিস যেটা আমরা খুব মারাত্মকভাবে ভুল করি সেটা হচ্ছে কম্প্যারিজন করবো, আর অন্যের জার্নি দেখে ইন্সপায়ার হয়ে গিয়ে তারপর ভাবি যে ও যেটা করছে সেটাই আমাকে করতে হবে। ডু ইউ গেট ইট? একটু কমপ্লিকেটেড হয়ে গেল, বাট আমি বোঝানোর চেষ্টা করছি। মানে কি বলতো, অনেক সময় আমরা ফিটনেস জার্নিতে বা ওয়েট লস জার্নিতে এই জন্য ঝাঁপিয়ে পড়ি কারণ কি, আমরা হয়তো কারোর কাছে টন্ট খেয়েছি, প্যাক শুনেছি, বা অন্য কেউ করেছে বলে আমার মনে হয় ওটা আমার করা দরকার, এরকম অনেক অনেক রকম ধরনের রিজন হতে পারে। তোমার রিজনটা কি খুব ইম্পর্ট্যান্ট। আমি মনে করি যে একটা ফিটনেস জার্নিতে সবার যাওয়া খুব দরকার, হেলথ বাইস চিন্তা ভাবনা করা সব বয়সে সবসময় দরকার। তো আমার যেটা মনে হয় তোমাদের সবচেয়ে আগে জানা উচিত যে তোমার পারপাসটা কী, গোলটা কী, তখন তুমি তোমার ডায়েট, ওয়ার্কআউট, লাইফস্টাইলটা মেনটেন করবে। আমি অফ ফার্ম বিলিভ যে খালি তোমার ডায়েট আর খালি তোমার ওয়ার্কআউট তোমার ওয়েট লস বা ফিটনেস জার্নি ডিসাইড করে না, ডিসিফার করে না, এটা পুরো ওভারঅল লাইফস্টাইল। তোমার মাইন্ডসেট কেমন, তোমার এনভায়রনমেন্ট, তুমি যেখানে থাকো সেখানে কেমন, তোমার কোনো হেরিডিটারি প্রবলেমস আছে কিনা, তোমার কোনো রোগ আছে কিনা, তোমার কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কিনা, তোমার মেন্টালি হয়তো তুমি খুব স্ট্রেসড আছো, তো এইসব প্রচুর জিনিস ম্যাটার করে, ঠিক আছে? সেই জন্য তারপর তোমার ঘুমের সাইকেল, বিশেষ করে স্লিপটা খুব যদি মেসড আপ হয়, স্ট্রেস, আর এখন তো সবারই সব কিছু মেসড আপ আছে, টু বি ভেরি ভেরি ফ্র্যাঙ্ক, তো এইসবগুলো খুব ম্যাটার করে। আমি একটা মানে মানে একদম মন থেকে জিনিসটা ফলো করি, সেটা হচ্ছে সিম্পল ডায়েট,
সিম্পল ডায়েট মানে কি, এনি ডায়েট যেটা তোমার ঘরের খাবার হবে, সিজনাল হবে, লোকালি অ্যাভেলেবল হবে। যেমন যারা বেঙ্গলে থাকো, বেসিক্যালি তোমাদের আমাদের কিন্তু স্টেপল ইজ ভাত। আমি এত বছর এই দেশে এখানে আছি, নর্থে আছি, কিন্তু আমি কিন্তু স্টেপল সেই ভাতই খাই, ভাত মাছ ডাল তরকারি ওইসবই খাই। তোমরা হয়তো দেখেছো আমাকে, আমি কিন্তু সব খাই। এবার আমরা সবাই জানি যে যেটা আমাদের স্টেপল ফুড, কালচারাল যে ফুড, সেটাতেই আমাদের শক্তি আর সেটাতেই আমাদের থাকা উচিত। ফ্যাট ডায়েট ডায়েট ট্রেন্ডস চেঞ্জ হতে থাকে, ফ্যাট ডায়েট প্রচণ্ডভাবে বিক্রি হয়, আর মার্কেটিংয়ের অনেক রকম গিমিক হয়। তো তুমি যেটা খেয়ে একদম ভালো থাকবে সেটা অবভিয়াসলি হোম কুকড, ফ্রেশলি কুকড, লোকাল, সিজনাল ফ্রুট, ভেজিটেবলস অ্যান্ড ইয়র ডায়েট। দ্যাট হ্যাজ টু বি ইয়র ডায়েট। আমাদের একটা প্রবলেম হয়ে যায় এখন যে আমাদের লোভটা অনেক বেশি বেড়ে গেছে, কারণ কি আমাদের খাবারের অপশনস অনেক বেড়ে গেছে, রাইট? তো নানা রকম প্যাকেজ ফুড, ফাস্ট ফুড আমাদের জন্য অ্যাভেলেবল, যেটা আমরাও খাই, আমিও খাই, আর প্রচুর ভ্যারাইটির আছে সেই জন্য। আর এত রেস্টুরেন্টস, এত কিছু খুলে গেছে যে আজকে এখানে খাবো, কালকে সেখানে খাবো, বা এই একটুখানি চপ খেলাম, মোমো খেয়ে নিলাম। অনেক ইন্টারমিংলিং, ইন্টারমিক্সিং অফ কালচার হয়ে গেছে, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। অনেক মানুষ আবার মানে ভাবছে যে নিজের ভাতটা ছেড়ে দিয়ে যদি খালি একটু গ্লুটেন ফ্রি রাইস যদি খেতে পারি, বা একটু ব্ল্যাক রাইস আর রেড রাইস যদি খেতে পারি, তাহলে কিন্তু দারুণ হেলদি। তো এরকম নানা রকম জিনিস চলছে মার্কেটে, বুঝেছো? তো একটা জিনিস আমাদের বডির সবারই অ্যাকর্ডিং টু আর লাইফস্টাইল, অ্যাক্টিভিটি লেভেল, হ্যাঁ না, সার্ভাইভালের জন্য সবার জন্য একটা ক্যালোরি হয় প্রতি বডির জন্য, সেটা তোমার হাইট অ্যান্ড ওয়েটের অনুযায়ী সবার মানুষের থেকে মানুষ এটা ডিফার করে। তো সেই জন্য ওইটার থেকে ওই লিমিটে বেশি যদি তুমি খাও, তোমার অবভিয়াসলি ক্যালোরি গেইন হবে আর ওয়েট গেইন হবে। তো ফান্নাটা হচ্ছে ভীষণ সিম্পল, যখনই কিছু খাবে, ঠিক আছে, তুমি দেখবে যে এক্সেসিভ খাচ্ছ না। সেটা কী করে তুমি বুঝবে যে তুমি ক্যালোরি বেশি খাচ্ছ না? অলওয়েজ ইট 80% অফ ইয়ার সেশিয়েশন, মানে তোমার অনেকখানে উফ দারুণ খেলাম, আহ কী খেলাম, এইটা হচ্ছে ওয়ার্স্ট। এইটা মানেই বুঝবে যে তুমি ক্যালোরি থেকে বেশি খেয়েছো। সবসময় একটা মডারেশনে খাবে, খাওয়ার পর নোটিস করবে, ভাত খাওয়ার পর, দুপুরে বা রাতে খাওয়ার পর নোটিস করবে পেটটা কীরকম ফিল করছে। ব্যস্ত তো এগুলো তুমি ক্যালকুলেট করে জানতেই পারো খুব ইজিলি, মাই অনেকগুলো অ্যাপ ফ্যাপ আছে, অনেক কিছু সায়েন্টিফিকলি করতে পারো। বাট সিম্পলভাবে বোঝাচ্ছি, রাতে আর ঘুমে বা ব্রেকফাস্ট যখনই খাবে, খাওয়ার পর দেখবে পেটটা কীরকম ফিল করছে। ইজ আর ইউ ফিলিং ফুল? মাঝে মাঝে ঠিক আছে, এগুলো চলে। রোজ যদি তুমি তিনবেলায় আহ কী খেলাম, আহ দারুণ খেলাম, এবার ঘুম পাচ্ছে, এবার লেথার্জি লাগছে, এবার এনার্জি চলে যাচ্ছে, এইগুলো কিন্তু ইন্ডিকেশন যেট ইউর ইটিং মোর দ্যান রিকোয়ার্ড। অলওয়েজ মনে রাখবে, খাওয়ার পর ইফ ইউর ফিলিং ভেরি টায়ার্ড, ভেরি লেজি, ইউ ওয়ান্ট টু রেস্ট, অ্যান্ড ইউনো ইউ আর জাস্ট লাইক আর পারছি না, নড়তে চড়তে পারছি না, ইউর ইটিং মোর। আর সেটা কিন্তু বাড়ির খাবারেও হতে পারে। সো বাড়ির খাবার যখন খাবে, দেখবে যেন ইউর অলমোস্ট 80% ফুল। প্লিজ ট্রাই টু প্র্যাকটিস দিস। এই জিনিসটা আমাকে খুব হেল্প করেছিলো ইনিশিয়ালি আমার ওয়েট লস জার্নিতে। একটা জিনিস যেটা আমাকে হেল্প করেছিলো সেটা হচ্ছে কোনো খাবার বাদ না দেওয়া। তুমি তো দেখছোই যে আমি সবই খাই, তাই তো? এবার আমার হঠাৎ ইচ্ছা করলো যে আমি আমার লাইফ থেকে জীবনের মতো কোল্ড ড্রিঙ্ক আর জীবনের মতো আইসক্রিম ছেড়ে দেবো ফর লাইফ, এটা ভেবে নিলাম। দিস কোল্ড ড্রিঙ্ক ডেফিনেটলি ইজ ক্র্যাপ, আইসক্রিম ইজ নট দ্যাট ক্র্যাপ, বাট ঠিক আছে। এবার অনেক সময় আমার ক্ষেত্রে দেখেছি আমার খুব সাইকোলজি প্লে করে। আমি যদি ভাবি যে ইয়ার এটা খাবো না, কয়েকদিন ঠিক চলবো, কয়েকদিন পর কী হবে, বিশাল ক্রেভিং চলে আসে। সো আমি একটা ফান্ডা ফলো করি, লিমিট নট অমিট। সব জিনিস খাবে বেছে বেছে নেবে, কোন দিন খাবো, কখন খাবো, একটু ক্যালকুলেট করবে ইনিশিয়ালি। যদি তুমি দেখছো তুমি রেগুলার, এখন যদি কেউ হয় যে গ্রীষ্মকাল, তো তুমি হয়তো রোজ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছ, তুমি জানো যে এটা একদম গাটার, এটা রোজ খাওয়া উচিত না, হোয়াট উইল ইউ ডু? স্লোলি স্লোলি উইথড্র করবে, লাইক রোজ খাচ্ছ তো এখন থেকে তুমি এভরি অল্টারনেট ডে করবে কোল্ড ড্রিঙ্ক, বা কোল্ড ড্রিঙ্ক বলছি এনে কি দিন, অনেকের ফুচকা চপের শখ হয়, অনেকের মোমোর শখ হয়, অনেকের নানা রকম চানাচুর খাওয়ার শখ হয়। তো তারা আস্তে আস্তে কী করে উইথড্র করবে তোমার জাঙ্ক ফুডের, ওটা কিন্তু হ্যাবিট আর হ্যাবিচুয়ালি হবে। তো এভরিডে খাচ্ছ ওটা না করে এভরি অল্টারনেট ডে খাবে, তারপর আস্তে আস্তে সপ্তাহে ওটা তিন দিন করে দেবে, তারপর সপ্তাহে দুবার কি একবার, এরকম করে আস্তে আস্তে হ্যাবিট ডেভেলপ করো। ডায়েট ইজ হ্যাবিট, হেলদি ডায়েট লং টার্ম হ্যাবিট। আমার প্রায় 4 বছর হয়ে গেছে, 2017 আমি ওয়েট লস করেছিলাম, দিয়ে আমি এটা মেনটেন করছি। আই ওয়ে 50 কেজি, 50 to 51 মধ্যে ফর এভার আমার এখন ওয়েটটা মেনটেন করে, রেঞ্জ করে। আই হ্যাভ রিয়েলাইজ সিম্পল ফুডস মেক দ্য মোস্ট ডিফারেন্স, অ্যান্ড নেভার অমিটিং এভরিথিং ফ্রম লাইফ। প্রিন্সিপাল তুমি ফলো করতে পারো, যেটাকে আমি বলি 80-20 প্রিন্সিপাল ইন আ উইক।
যেটার মধ্যে 80% তুমি হোল ফুড খাবে পুরো উইকে, আর 20% ইউ ক্যান হ্যাভ প্রসেসড অর জাঙ্ক ফুড। সেটা তুমি যেমনভাবে ইচ্ছা যখন তুমি থ্রু আউট দ্য উইক সেটাকে মেনটেন করতে পারো। সেটার জন্য তুমি যদি জার্নাল লিখতে পারো যে আজকে এই খেলাম, কালকে ওই খেলাম বা এই এই খাবো, তাহলে দেখবে একটা ট্র্যাকে আসতে পারবে। সো মেনটেন আ ফুড জার্নাল অফ থিংস দ্যাট ইউ ইট। এরমভাবেই বেসিক্যালি ডায়েটগুলোকে ট্র্যাক করো, সব খেতে পারবে। আমরা বাঙালিরা এমনিতেই প্রোটিন ভালো খাই, মাছ মাংস তরকারি সবজি ডাল দই দুধ মাটন আমরা তো এমনিতেই ভালো খাই, ডিম টিম তো খেতেই থাকি। বাঙালিতে ননভেজ বেশি খাই, আমাদের মাত্রা খাবারের ভ্যারাইটি বেশি, প্রোটিন সোর্সও অনেক বেশি, তো আমাদের প্রোটিনে ইউজুয়ালি অভাব হওয়া উচিতই না। বাট এর সঙ্গে তোমাকে যেটা করতে হবে ইজ টু সি দ্যাট ইউ ডু নট এক্সিড ইয়োর ফুড ইনটেক। ভাত বেশি খেয়ে নিচ্ছি, কমাতে হবে, খেতে হবে, ভাত ছেড়ো না, ভাত ছাড়তে বলছি না, মাত্রাটা কম করতে বলছি। এক্সারসাইজ করবে, আমরা বাঙালিরা যেটা করি না সেটা এক্সারসাইজ করি না, সেটা তুমি যাই করো, মানে একটু হিট ওয়ার্কআউট করছো, কার্ডিও করছো, হাঁটছো, যোগা করছো, যোগা ফোর্সিভলি কি পাওয়ার যোগা করছো, কি স্লো কোনো ফর্মের রেস্টোরেটিভ যোগা করছো, যাই করছো বডিটাকে একটু অ্যাক্টিভ রাখবে, ঘরের ভিতরেই হাঁটবে, এখন তো বাইরে যেতে পারছি না লকডাউন বলে, এরকমভাবেই জিনিসগুলো চলবে। আর একটা লাইফ লং ভাববে, সবসময় জিনিস ভাববে যে তুমি ডিটক্স ডায়েট করো বেশি, বা যদি শুধু স্যুপ স্যালাড উপর আছো, তুমি চালাতে পারবে বন্ধু? চালাতে পারবে না। তো এইসব ভুলভাল ইয়েতে বেশি যাবে না, এক দুবার ট্রাই করার জন্য করে নাও, আমিও অনেক করেছি সব ট্রাই ফাই, কিন্তু আলটিমেটলি আই অলওয়েজ কাম ব্যাক টু হোল ফুড ইটিং, সাস্টেনেবল হেলদি ইটিং। ঠিক আছে, ডায়েট হ্যাজ টু বি সিম্পল বেসিক লোকাল সিজনাল হোম কুকড, দ্যাটস ইট। আর লাস্টে মনে রাখবে, এরকম এক মুঠো ভাত নেবে, প্লেটটা কেমন করবে, এরকম এক মুঠো ভাত এতটা সাইজের প্রোটিন হওয়া উচিত, এতটা তোমার ফাইবার হওয়া উচিত, ফাইবার ক্যান বি এনি সোর্স অফ ফাইবার, ভেজিটেবল স্যালাড হয়ে গেলো বা, আর এইটা হচ্ছে হেলদি ফ্যাট ইন আ প্লেট, ঘি ধরে নাও সোর্স অফ হেলদি ফ্যাট, ঘিতে তুমি রান্না করলে বা এক চামচ ঘি ভাতের সঙ্গে খেলে, বেসিক এই ফান্ডাটা মনে রাখবে। আর ওয়েট লসের চক্করে নিজের হেলথ আর ফিটনেস আর নিউট্রিশনের সঙ্গে কম্প্রোমাইজ করবে না। আর একটু অ্যাক্টিভ থাকো বন্ধু, একটু অ্যাক্টিভ থাকো, একটু অ্যাক্টিভ থাকলে দেখবে অনেক কিছু ভালো হবে লাইফে। দাস এই সিম্পল কয়েকটা ফান্ডা ডায়েটে মনে রেখো, সবার বডি টাইপ ডিফারেন্ট, সবার মেটাবলিজম ডিফারেন্ট হয়, সবার লাইফস্টাইল ডিফারেন্ট, সবার লাইফ ডিফারেন্ট হয়, তো কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করবে না, বিশেষ করে ডায়েট আর ওয়ার্কআউট আর স্ট্রেংথ আর স্ট্যামিনা আর ফ্লেক্সিবিলিটি কিছুই কম্পারিজন করার দরকার নেই। ওনলি হোয়াট ইউ শুড কম্পেয়ার ইজ ইয়ার সেলফ উইথ ইয়েস্টারডে অ্যান্ড টুডে, তোমার কী প্রোগ্রেস হয়েছে, ঠিক আছে? অ্যান্ড ইয়াস, ফোকাস অন ইয়ার হেলথ ফিটনেস অ্যান্ড স্ট্রেংথ, আমি ওটাতেই বলবো। অ্যান্ড ইয়ার ডায়েট মানেই যে স্যুপ স্যালাড ওটস, এই না, ডায়েট মানে হচ্ছে হোয়াট উই ইট, সিম্পল কথা, গুগল করে দেখে নাও ডায়েট মানেটা কি। আজকাল আমি জানি সোশ্যাল মিডিয়ায় লুজ 10 kgs ইন 10 days ডায়েট চলছে, ট্রেন্ডিং ওগুলো, বাট ওগুলো ভুল ভাল, ওগুলো করার দরকার নেই, করো না, শরীরটা খারাপ করতে চাইলে করতে পারো, ঠিক আছে? চলো আমি এখন ভিডিওটা এখানে এন্ড করছি, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সিম্পল ফুড ইজ দ্য বেস্ট, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়ার সেলফ, আই উইল সি ইউ সুন ইন আ নেক্সট ব্লগ, বাই।